नमस्कार बंधुरा, आज आमी आपनादेर के आलू दिए एक मजार रेसिपि तैरी करे देखाबो। आपनारा भिडियोटी दया करे प्रथम थेके शेष पर्यन्त देखबेन। एई रेसिपिटा तैरी करार जोन्नो गैस अन करे कड़ाई बसिए दिए दिच्छि 1 टेबलस्पून रिफाइंड अएल। तेल गरम हो गेले हाफ टी स्पून जिरे, एकटा माझारि साइजेर पेंयाज के कुचिए तेलेर मध्ये दिए दिलाम। पेंयाज के तेलेर मध्ये नाड़ाचाड़ा करे भेजे निच्छि। प्याज हल्का भाजा हुए गेले दिए देव 1 टीस्पून रसुन बाटा, रसुनो भेजे निच्छे। दिए देव हाफ टी स्पून आदा बाटा। सब किचु भेजे निच्छे। दुटो काचा लंका कुची दिए दिच्छी मसलार मध्ये। आपनारा झालटा निजेदेर स्वाद मतो देबेन। मसलाटा भालो करे भाजा हुए गेले चारटे माझारी साइजेर आलूके सेद्ध करे निएछि। सेद्ध आलू आमी कड़ाइयेर मध्ये दिए दिलाम। आलूके कड़ाइयेर मध्ये दिए ম্যাশ করে নিচ্ছে। আপনারা চাইলে আগে থেকেও আলুটাকে ম্যাশ করে কড়াইয়ের মধ্যে দিতে পারেন। আলু ম্যাশ করা হয়ে গেলে প্রায় 1 মিনিট মতো আলুকে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টি স্পুন হলুদ গুঁড়ো, 1 টি স্পুন গরম মশলা, 6 মশলা মিক্স করে নিচ্ছি আলুর সাথে। ভালো করে মিক্স করা হয়ে গেলে গ্যাস অফ করে দেব। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। ভালো করে মশলা মিক্স হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা আলু সাথে মিক্স করে নিয়ে অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নেব আলু। একটি প্লেটের মধ্যে আলু নিয়ে ঠান্ডা হতে দেব। এক সাইডে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। অন্যদিকে অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বাড়িতে থাকা বিস্কিট। কিছু কিছু বিস্কিট থাকে নিচের দিকে ভেঙে যায়, সেগুলো কি আমি নিয়েছি। আপনাদের কাছে ভাঙা বিস্কিট না থাকলে ভালো বিস্কিটও নিতে পারেন, এইভাবে ভেঙে নেবেন। একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে গ্রাইন্ড করার জন্য। এই রেসিপিটা আমি ব্রেড ক্রাম্বস না ইউজ করে বিস্কিটের গুঁড়ো দিয়েই তৈরি করে আপনাদেরকে দেখাবো। গ্রাইন্ড হয়ে গেছে, অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে বিস্কিটের গুঁড়ো। দেখুন একেবারে ঝরঝরে বিস্কিটের গুঁড়ো। এই দিয়েও কাটলেট তৈরি করলে কাটলেট খুব ভালো হয়। একটা সাইডে রেখে দিলাম। অন্য একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে দিয়ে দেব 1 টি স্পুন ময়দা, পরিমাণ মতো লবণ, 1/4 টি স্পুন লঙ্কা গুঁড়ো। ডিমকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে ডিমটাকে তৈরি রেডি করে নিলাম। অন্যদিকে আলু ঠান্ডা হয়ে গেছে, আলুগুলিকে আমি এবার কাটলেট তৈরি করে নেব। আপনারা যেই সাইজের কাটলেট তৈরি করবেন সেই মতো আলু নেবেন। আমি এখানে আলু নিয়ে হাতে করে গোল করে নিচ্ছি। আপনারাও আলু দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো আকারের কাটলেট তৈরি করে নেবেন। দুই হাত দিয়ে চেপে এইভাবে কাটলেট তৈরি করে নিচ্ছে। এইভাবে তৈরি করে নিয়ে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। ডিমের ব্যাটার থেকে তুলে নিয়ে বিস্কিটের গুঁড়োতে কোট করে নিচ্ছে। আপনাদের কাছে যদি ব্রেড থাকে ব্রেড ক্রাম্বসও তৈরি করে নিতে পারেন। কোট করা হয়ে গেল, আমি ডবল কোট করে নিচ্ছি। আর একবার ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর একবার বিস্কিটের গুঁড়োতে কোট করে নেব।
এই কাটলেটটি তৈরি হয়ে গেল, একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে বাকি কাটলেটগুলিকেও তৈরি করে নিচ্ছে। একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম, অন্যদিকে অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন ময়দা। ভালো করে সব কিছু মিক্স করে নেব। এই দুটি ডিমকে যে আমি ফেটিয়ে নিলাম, এটিকে আমি লাস্টে ব্যবহার করব জালি তৈরি করার জন্য। কাটলেটের ওপর যেই জালিটা তৈরি করব এই ডিম দিয়ে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারও ডিমের মধ্যে ভালো করে দিয়ে মিক্স করে নিচ্ছি। বেকিং পাউডারটা দিলে খুব মচমচে হবে ডিমের ওপরে জালি। এটা তৈরি হয়ে গেল, অন্যদিকে ফ্রাইং প্যান বসিয়ে কাটলেটগুলিকে ফ্রাই করে নিচ্ছে। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দেব অন্য সাইড ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, কাটলেটগুলি তুলে নিচ্ছে। দুটো ডিম যে ফেটিয়ে রেখেছিলাম লো ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জালিগুলোকে হাতে করে এইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে জালি তৈরি করে নিচ্ছে। যতটা শক্ত মনে হয় অতটা শক্ত নয়, খুব সহজেই তৈরি করা যায়। আপনারা যেই রকম জালি পছন্দ করবেন, বেশি পছন্দ করলে জালিটাকে বেশি মাত্রায় তৈরি করে নেবেন। জালি এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ডিমের ব্যাটারের মধ্যে কাটলেটটাকে আর একবার ডুবিয়ে এইভাবে জালির উপর রেখে উল্টে দিলাম। দুই পাশটা এবার আরও একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছে। একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আলুর কবিরাজি। রেসিপিটা আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।